हेलो व्यूअर्स, नॉर्थ बेंगल यूनिवर्सिटी अंडारे जे सकल शिक्षार्थी थार्ड और फिफ्थ सेमिस्टारे परीक्षार रेजल्ट रिव्यू बा पीपीआर करेछिलेन तो तादे रेजल्ट किन्तु कबे बेरोच्छे सेई निये एकटी नोटिस पब्लिश करे देवा होयेछे यूनिवर्सिटीर तरफ थेके। तो कबे थेके आपनारा रेजल्टटी डाउनलोड करते पारबेन, कोथाय देखते पारबेन, आपनादेर मार्कशीट कबे थेके देवा होबे एबं नाम्बारे जादेर परिवर्तन एसेछे तादेर मार्कशीट किभाबे ओ कोथा थेके पाबेन सेई सम्पर्कित तथ्य निये आलोचना करब भिडियोटीर माध्यमे। तो अवश्यई भिडियोटी मनोयोग सहकारे शेष पर्यन्त देखते थाकुन। तब बंधुरा ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। ডেসক্রিপশনে আপনারা আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকতে ভুলবেন না। এখানে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু রেগুলারলি দিয়ে থাকি। কলেজ ও ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত আপডেট ও নোটিশ পেতে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত যেতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানে আমরা নোটিশটি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাবেন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের তরফ থেকে আজকের দিনে কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে, যেখানে আপনাদের পিপিআর ও পিপিএস এর রেজাল্ট সম্পর্কিত আপডেট দেওয়া হয়েছে। নোটিশের নিচে নামলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যে আপনাদের পিপিআর ও পিপিএস এর রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকবে 27/4/2023 তারিখে। আপনারা nbuexams.net ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন আপনাদের রেজাল্ট। আপনারা 4টার পর থেকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু রেজাল্টটি দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কীভাবে রেজাল্টটি দেখবেন বা ডাউনলোড করবেন সেই সম্পর্কিত আপডেট কিন্তু পরবর্তীতে আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তীতেও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত আপডেট আপনার মোবাইলে চলে আসে। তো এটা ছিল রেজাল্টের আপডেট। এখানে থার্ড ও ফিফথ সেমিস্টারে পিপিআর ও পিপিএস এর রেজাল্ট দেওয়া হচ্ছে। এছাড়া মার্কশিট সম্পর্কিত যদি আপডেট দেখি, অর্থাৎ যাদের নাম্বারে চেঞ্জ আসছে বা যাদের কোনো প্রকার চেঞ্জ হয়েছে মার্কসে, তারা মার্কশিট কবে থেকে ও কোথা থেকে পাবেন সেই সম্পর্কিত আপডেটটি দেখে নিই। সবার প্রথমে বলে রাখি, যারা পিপিআর ও পিপিএস এর জন্য আবেদন করেছেন তাদের মার্কশিট কিন্তু কলেজে দেওয়া হয় না ইউনিভার্সিটির তরফ থেকে। কারণ কি, পরে আপনাদের নাম্বার যেহেতু চেঞ্জ হতে পারে বা আপগ্রেড বা ডিক্রিজ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের মার্কশিট কিন্তু কলেজে প্রোভাইড করা হয় না। যখন পিপিআর ও পিপিএস এর রেজাল্ট বেরোয় তারপরে কিন্তু আপনাদের ফাইনাল মার্কশিট কলেজে প্রোভাইড করা হয়ে থাকে। তাই অবশ্যই যারা পিপিআর ও পিপিএস করেছেন তাদের রেজাল্ট কিন্তু এখনও অবধি ক্রিয়েট হয়নি। আপনারা পরীক্ষা অনেকদিন আগে দিলেও রেজাল্ট কিন্তু এখনও অবধি আপনাদের ক্রিয়েট হয়নি, যেহেতু আপনারা পিপিআর ও পিপিএস এর জন্য আবেদন করেছিলেন। এখন যে রেজাল্টটি বেরোবে তাতে যদি আপনার নাম্বার বাড়ে বা কমে, সেই নাম্বারটি দিয়ে কিন্তু আপনার মার্কশিট প্রিন্ট করা হয়ে থাকবে ইউনিভার্সিটির তরফ থেকে এবং সেটি প্রোভাইড করা হয়ে থাকবে কলেজে। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এর আগে আগে একটা মার্কশিট দেওয়া হতো, পরবর্তীতে যদি নাম্বার পাল্টে যেত সেক্ষেত্রে কিন্তু আবার একটা মার্কশিট আসতো। বাট এখন ইউনিভার্সিটি থেকে এরকম কিছু করা হয় না, এখন একটাই মার্কশিট প্রিন্ট করা হয়। যদি আপনারা পিপিআর ও পিপিএস এর আবেদন করেন সেক্ষেত্রে আপনার মার্কশিটটি কিন্তু আর প্রিন্ট করা বা প্রোভাইড করা হয় না কলেজে, হোল্ড করে রাখা হয়। পরবর্তীতে যখন রেজাল্ট বেরোয় তারপরে কিন্তু আপনার ফাইনাল মার্কশিটটি প্রোভাইড করা হয়ে থাকে। এর জন্যই থার্ড ও ফিফথ সেমিস্টারের রেজাল্ট অনেকদিন আগে বেরোলো, অনেক কলেজে কিন্তু এখন অবধি মার্কশিট দেওয়া হয়নি। যেহেতু আপনারা পিপিআর ও পিপিএস এ অনেকে আবেদন করেছেন তাই আপনাদের মার্কশিট কলেজে আসেইনি। তো আপনাদের দিবে কী করে? যারা আবেদন করেনি তাদের মার্কশিট এসেছে, বাট কলেজ থেকে বেশিরভাগ একইবারে মার্কশিটগুলো দেওয়ার চেষ্টা করে থাকে, তাই এখনও অনেককে কিন্তু মার্কশিট দেয়নি। এইটা নিয়ে কিন্তু সেপারেটভাবে অনেকেই কোশ্চেন করে যে কলেজ থেকে এখনও মার্কশিট দিচ্ছে না, মার্কশিট দিচ্ছে না। তো মূল কারণ এটাই যে আপনাদের অনেকের মার্কশিট কলেজে এখন অবধি আসেইনি। যারা পিপিআর ও পিপিএস করেনি তাদের মার্কশিট কলেজে এসেছে, বাট যারা অ্যাপ্লাই করেছিল পিপিআর ও পিপিএস এর জন্য তাদের হার্ড কপি কিন্তু এখনও ইউনিভার্সিটি থেকে প্রিন্টই করা হয়নি, তার জন্য কিন্তু আপনাদের কলেজ থেকে দেওয়া হয়নি। অনেক কলেজে কিন্তু এখন অবধি তাই মার্কশিট প্রোভাইড করা হয়নি। তবে এখন যাদের পিপিআর ও পিপিএস এর রেজাল্ট বেরোচ্ছে তাদের কিন্তু থার্ড ও ফিফথ সেমিস্টারের মার্কশিট ইউনিভার্সিটির তরফ থেকে কলেজকে প্রোভাইড করা হবে 12/5/23 তারিখে, অর্থাৎ মে মাসের 12 তারিখ কলেজই পাবে। তারপরে যে কোনো একটা ডেটে কলেজ থেকে আপনাদের ইনফর্ম করে আপনাদের মার্কশিটগুলি প্রোভাইড করা হয়ে থাকবে। তো যাদের মার্কশিট অনেকদিন ধরে হোল্ড করা ছিল তারা কিন্তু এই মাসের অর্থাৎ মে মাসের মধ্যেই আপনাদের কলেজের নোটিফিকেশনের পর কিন্তু মার্কশিটগুলি হাতে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের মার্কশিটের ব্যাপারটা বুঝাতে পেরেছি, কেন আপনারা মার্কশিট পাচ্ছিলেন না, এবং যাদের মার্কশিট এখনও অবধি পাননি তারা নতুন মার্কশিট কবে থেকে পাবেন। আপনারা কলেজ থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে আপনাদের মার্কশিটগুলি দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট, আশা করি সম্পূর্ণ তথ্যতে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল এ সিলেক্ট করে রাখতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলে ও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে বাকিরাও জানতে পারে। এবং ডেসক্রিপশনে আপনারা আমাদের গ্রুপের লিংক পেয়ে যাবেন, অবশ্যই সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।